আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম কক্সবাজারে সিনহা হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন প্রধান আসামি লিয়াকত করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরো ৪২ জনের মৃত্যু নতুন করে আক্রান্ত ১৮৯৭ এবং পালিত হচ্ছে পবিত্র আশুরা করোনার কারণে বের হয়নি ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন প্রধান আসামি পুলিশের বরখাস্তকৃত এসআই লিয়াকত আলী তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরের একদিন পর দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় এর আগে শুক্রবার তৃতীয় দফায় কক্সবাজারের টেকনাফ থানায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস এসআই লিয়াকত আলী এবং এএসআই নন্দ দুলাল রক্ষিতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত গত ৩১ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান এ ঘটনায় টেকনাফ থানায় দুটি এবং রামু থানায় একটি মামলা দায়ের করা হয় মামলায় এ পর্যন্ত সাত পুলিশ সদস্য এপিবিএনের তিন সদস্য এবং টেকনাফ পুলিশের করা মামলায় তিন সাক্ষীসহ ১৩ জনকে আটক করেছে র‍্যাব করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরো ৪২ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২৪৮ জনে সবশেষ ২৪ ঘন্টায় ১১৯৩৪টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮৯৭ জনের শনাক্তের হার ১৫.৯% এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩১০৮২২ জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩০৪৪ জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০১৯০৭ জন শনাক্ত বিবেচনায় সুস্থ হার ৬৪.৯৬% মৃতদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৭ জন নারী ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৮ জন ও চট্টগ্রাম বিভাগে ৮ জন মারা গেছেন করোনা ভাইরাস উপসর্গ নিয়ে আজ সারা দেশে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে খুলনাতেই প্রাণ হারিয়েছেন ৮ জন মারা গেছেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ খালেক প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন এস এম আশরাফ পরিসংখ্যান বলছে ঢাকার পরই সবচেয়ে বেশি করোনা রোগী খুলনায় এ পর্যন্ত সেখানে প্রায় ১৮,৮০০ মানুষের দেহে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বাড়ছে মৃতের সংখ্যাও গত ২৪ ঘন্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে ৫ জন আর মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয় অন্যদিকে আক্রান্তের সংখ্যা কমেছে বরিশালে তবে বেড়েছে মৃত্যু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভে ২ আর উপসর্গ নিয়ে প্রাণ হারান ৩ জন নারায়ণগঞ্জে মৃত্যু হয়েছে দুজনের এর মধ্যে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এ নিয়ে ১৩৪ জন ভাইরাসের কাছে হার মানতে বাধ্য হন চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ১৭,০০০ গত ২৪ ঘন্টায় বন্দর নগরী আর বগুড়ায় একজন করে এ ভাইরাসে মারা গেছেন কোভিড ১৯-এর সঙ্গে যুদ্ধে হার মেনেছেন নাটোর সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ৭১ বছর বয়সী ওয়াজেদ আলী এছাড়া রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সম্পাদক অ্যাডভোকেট এম এ খালেকও এ ভাইরাসে প্রাণ হারান এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা যান ২০ জন জামালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একজন উপসচিব সহ নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে এস এম আশরাফ এটিএন বাংলা আজ মহরমের ১০ তারিখ পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন প্রতিবছর এই দিনে ৪০০ বছর ধরে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করলেও করোনার কারণে এবার তা সম্ভব হয়নি হুসেইনি দালানে সীমাবদ্ধ ছিল সব আনুষ্ঠানিকতা মাহবুব কবির চপলের রিপোর্ট ১০ মহরম মুসলমানদের কাছে শোকের কষ্টের দিন কারবালার নির্মম হত্যাকাণ্ডের জন্য ৬১ হিজরির এই দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালা প্রান্তরে সপরিবারে হত্যা করা হয় অবশ্য ১০ মহরম মুসলমানদের অনেক বিজয়ের ইতিহাসও রয়েছে
আশুরার দিনে শিয়াদের সবচেয়ে বড় আয়োজন তাজিয়া মিছিল, যেটি 1642 সাল থেকে চলে আসছে। মিছিলটি ইমামবাড়া থেকে বের হয়ে জিগাতলা বাস স্ট্যান্ড প্রতীকী কারবালা প্রান্তরে গিয়ে শেষ হতো। প্রস্তুতি ছিল এবারও, কিন্তু করোনার কারণে মেলেনি অনুমতি, তাই হোসেইনি দালানের ভেতরে ছিল সীমাবদ্ধ। চারশো বছর ধরে যে ঐতিহ্য ছিল সেটা এবছর এই করোনার কারণে আমরা জনগণের স্বার্থে এবং সরকারের প্রতি সম্মান দেখিয়ে আমরা ভিতরে সম্পন্ন করছি। খারাপ লাগতেছে কি প্রত্যেক বছর ছোট থেকে দেখতেছি বের হয়, এবার বের হইতে দেয়নি। আরামেশক দিবসে শরীক হতে এসেছি। আশুরা উপলক্ষে অন্যান্য আনুষ্ঠানিকতা ছিল ইমামবাড়ায়। দুলদুল ঘোড়া, দুধ দিয়ে পা ধোয়ানো সব কিছুই ছিল, তবে ছিল না স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। হোসেইনি দালানে ইমাম হোসেইনের প্রতীকী কবর জিয়ারত করেন বহু মানুষ, শুধু মুসলমানরাই নন, আসেন অন্য ধর্মের অনুসারীরাও। আমার ছাল পাল হতো না, আমি মানত করেছিলাম যদি আমার ছাল পাল হয় তো আমি মানত দিব, ওই মানত পুরো হয়েছে, এখন দিতে আসলাম। আর উচিলে আল্লাহ আমাকে জীবন গুণা মাফ করে দিয়ে পারে, এলো জান্নাতের যুবকের সর্দার। ভেতরে যখন এসব আনুষ্ঠানিকতা চলছিল তখন বাইরে ভিড় করেন বহু মানুষ। পরে বাধ্য হয়ে তাদেরকে ভেতরে ঢুকতে দিতে হয়। 2015 সালে হোসেইনি দালানে বোমা হামলার পর থেকে আশুরার দিন নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়, ব্যতিক্রম হয়নি এবারও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে যশোরে সীমিত আকারে পালিত হচ্ছে পবিত্র আশুরা। সকালে শহরের মুরলী ইমামবাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে টাউন হল ময়দান থেকে একটি সাইকেল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। মিছিলে হায় হোসেন বলে শোক প্রকাশ করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। করোনা ভাইরাসের কারণে মানিকগঞ্জে আশুরার তাজিয়া মিছিল বের হয়নি। গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফে কোরআন তেলাওয়াত, আশুরার তাৎপর্য সম্পর্কে আলোচনা, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। পরে দেশ ও বিশ্ব শান্তি কামনা এবং করোনা মহামারী থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। টাঙ্গাইলের বন্যার পানি কমে গেলেও কয়েক হাজার মানুষ এখনও পানিবন্দী, চরম দুর্ভোগে আছেন বাসাইল উপজেলার বন্যা দুর্গতরা। এছাড়াও টাঙ্গাইল সদর উপজেলা, মির্জাপুর এবং কালীহাতির কিছু এলাকার মানুষ এখনও পানিবন্দী। সেসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। স্থানীয়রা বলছেন সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় বেশ কম। এদিকে যমুনা নদীর তীব্র স্রোতে সিরাজগঞ্জের কাজীপুর ও চৌহালি উপজেলার বেশ কিছু স্থানে শুরু হয়েছে নদী ভাঙন। এসব এলাকার 150 পরিবার সব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভাঙনের হুমকিতে আছে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। ভাঙন প্রতিরোধে কাজে আসছে না পানি উন্নয়ন বোর্ডের নেওয়া পদক্ষেপ। নেদারল্যান্ডসে প্রযুক্তি ব্যবহার করে পটুয়াখালীর কুয়াকাটা ও কক্সবাজার সৈকতের ভাঙন রোধে বড় বাজেটের স্থায়ী প্রকল্প নেওয়া হয়েছে। একনেকের অনুমোদন পেলে শিগগিরই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙন পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম এসব কথা জানান। তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণতাজনিত জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাত বৃদ্ধিসহ আবহাওয়ায় বিরূপ প্রভাব দেখা দিয়েছে। এতে সমুদ্র ও নদীর স্রোতধারার পরিবর্তনে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু কেবল আওয়ামী লীগের নন, দেশের 18 কোটি মানুষের নেতা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতির পিতার 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। অনেকেই মনে করে যে আমরা কি জাতির পিতাকে মেনে নিয়ে আমরা কি আওয়ামী লীগ হয়ে গেলাম। আমরা আওয়ামী লীগ হই নাই, আমরা ওনাকে আওয়ামী লীগ থেকে উর্ধ্বে নিয়ে ওনাকে আমাদের সামনে আমাদের পথ নির্দেশিকা হিসাবে ধরে নিয়েছি এবং ওনাকে আমরা আমাদের রাজনৈতিক, যখন আমরা জনগণের যে রাজনীতি করব সেই রাজনীতিকে ওনাকে আমরা উদাহরণ হিসাবে নেব।
বাংলাদেশকে বিএনপি জামাত এখনও পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারের নামাবাজার এলাকায় অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের সময় তিনি এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, বিএনপি এবং জামাত শিবির দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে অপপ্রচার চালাচ্ছে। এ সময় 15 আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুপ্রবেশকারী মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীরা আওয়ামী লীগে থাকতে পারবেন না বলে হুঁশিয়ার করে দিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ে মাদক সেবন ও মাদকের ব্যবসা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আজম এসব কথা বলেন। অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির এ সময় উপস্থিত ছিলেন। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী নাটোরের গুরুদাসপুরের 3 বন্ধু প্রবীর বর্মন, নির্মল কর্মকার ও অশোক পালকে সম্মাননা দেওয়া হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা চাঁচকৈর বাজার মুক্ত মঞ্চে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তাদের এ সম্মাননা দেয় গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ। এ সময় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন পৌরসভার মেয়র শানেওয়াজ আলী মোল্লা। তৎকালীন ছাত্রলীগের এই 3 কর্মী নাটোরের গুরুদাসপুরে রক্তের বদলে রক্ত চাই, মুজিব হত্যার বিচার চাই স্লোগান হাতে লিখে পোস্টারিং এবং লিফলেট বিতরণ করেন। এ ঘটনায় দীর্ঘদিন কারাভোগ শেষে 1977 সালে মুক্তি পান তারা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে 6 বছর আগে গুম হওয়া নাটোরের রুহুল কুদ্দুস তালুকদার দুলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপি নেতারা। নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ও সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে দলটির নেতারা দুপুরে শহরতলির আমহাটি এলাকায় নিখোঁজ শহীদুল ইসলামের বাসায় যান। এ সময় তার স্ত্রী সন্তান সহ নিখোঁজ শিক্ষকের পরিবারকে সান্ত্বনা দেন তারা। টাঙ্গাইলে করোনা ভাইরাস ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে 150 কর্মহীন পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কাঁচাপাট রপ্তানিতে শুল্ক আরোপের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন। খুলনা প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। তাদের অভিযোগ, ভুল তথ্য দিয়ে সরকারকে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে বেসরকারি মিল মালিকদের সংগঠন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে পাটের বাজার ধ্বংস হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন বলে মনে করেন জুট অ্যাসোসিয়েশন। রপ্তানির বিপরীতে সরকারের কাছে প্রণোদনা সুবিধা ও ভর্তুকি দাবি করেছে সংগঠনটি। নড়াইলের লোহাগড়ার কালনাঘাট এলাকায় মধুমতি নদীতে নিখোঁজ হওয়া পুলিশ সদস্য আবু মুসা রেজওয়ান মোল্লার মরদেহ 37 ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে, কিন্তু এখনও তার শিশুপুত্র আনাসের খোঁজ মেলেনি। শুক্রবার ওই দুর্ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চললেও শনিবার সন্ধ্যায় উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, সকালে লোহাগড়ার মহিষাপাড়া ঘাট এলাকায় মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে লোকজন খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া শহরতলির ভাটপাড়া গ্রামে পুকুর থেকে মোহাম্মদ হুজাইফা নামে 5 মাসের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রহস্যজনক এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ফজরের নামাজের আগে ওযু শেষে ঘরে ঢুকে মা রাবেয়া খাতুন দেখেন তার সন্তান ঘরে নেই। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, ব্যর্থ প্রেমের প্রতিশোধ নিতেই প্রতিবেশী সামিনা বেগম ও তার স্বামী মোহাম্মদ হাফিজ শিশুটিকে হত্যা করেছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। অপহরণের 3 দিন পর ঢাকার আশুলিয়ায় ওমর আলী নামে 8 বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী আনিসুর রহমানকে আটক করা হয়। পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকেন পোশাক শ্রমিক নুরুল ইসলাম। কয়েকদিন আগে সেখানে ঘর ভাড়া নেন আনিসুর রহমান। গত 27 আগস্ট নুরুল ইসলামের ছেলে ওমরকে খেলনা কিনে দেওয়ার কথা বলে তাকে অপহরণ করেন আনিসুর রহমান। এরপর মোবাইল ফোনে পরিবারের কাছে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি। বিষয়টি আশুলিয়া থানাকে জানালে তাকে উদ্ধারে নামে পুলিশ। টাকা দেওয়ার কৌশলে উত্তরার আবদুল্লাপুর থেকে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। স্বাস্থ্যবিধি অনুসরণ করে আজ থেকে সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে যেতে পারছেন পর্যটকরা।
প্রাকৃতিক সৌন্দর্যের অপার এই লীলাভূমি ছাড়াও শহীদ মুক্তিযোদ্ধা সিরাজ লেক, বারেকের টিলা এবং জাদুকাটায় যেতে পারবেন ভ্রমণ পিপাসুরা। তবে হাওড়ে রাত্রি যাপন করা যাবে না, মেনে চলতে হবে স্বাস্থ্যবিধিও। অনুমতি পাওয়ার প্রথম দিনে পর্যটকদের ভিড় দেখা গেছে তাহিরপুর সীমান্ত সহ সুনামগঞ্জের পর্যটক জোনে। এদিকে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার কারণে আরও নান্দনিক হয়ে উঠেছে সেখানকার প্রকৃতি ও জীববৈচিত্র্য। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের দৈনিক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের 22তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে যশোরে শোক র্যালি বের করে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। পরে শহরের বেজপাড়া পিয়ারি মোহন রোডের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে যশোর প্রেস ক্লাব, যশোর সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। 1998 সালের এই দিনে সন্ত্রাসীদের বোমা ও গুলিতে নিহত হন রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল। মুজিবর্ষ উপলক্ষে নগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শহরের লস্করপুর নামক স্থানে ছোট যমুনা নদীর বাঁধের ওপর নগাঁ পানি উন্নয়ন বোর্ড এই কর্মসূচির আয়োজন করে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী বিভাগের প্রধান প্রকৌশলী এ কে এম শফিকুল আলম, নগাঁর জেলা প্রশাসক হারুনুর রশিদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের জনসচেতনতা বাড়াতে রংপুরে মাস্ক বিতরণ করেছে লায়ন্স ক্লাব অফ রংপুর ভিশন। নগরীর ট্রাফিক কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মেনহাজুল ইসলাম। লায়ন্স ক্লাব অফ রংপুর ভিশনের সংগঠক এ এম মনির চৌধুরী, সাধারণ সম্পাদক জেনিবা তাসনিম এ সময় উপস্থিত ছিলেন। রিকশা চালক ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।